ডাক্তার স্টিভেন ক্যান্সার রোগর জন বিশ্ব প্রসিদ্ধ ডাক্তার তাঁক পরামর্শ করা দেওয়া পড়ে লক্ষাধিক টঙ্কা দিনে এক সেমিনারে যোগ দেওয়া সে চার্টার্ড প্লেনে বাহারে তবে প্লেনের যান্ত্রিক ত্রুটি যোগ এক অজনা এয়ারপোর্টে ওহ্লাইবাকে পড়েছিল সেঠু সে অন্য এক প্লেনে নিজ গন্তব্যস্থলকে যা লাগি চেষ্টা করে হলে তাহা সম্ভব ন হবার সে এক ট্যাক্সির যোগাড় করেছিল এয়ারপোর্টু নিজ গন্তব্যস্থানকে যা লাগি তা আট রু ন ঘণ্টা সময় লাগবা কথা সে আগর বুঝি সারি হলে ট্যাক্সি ড্রাইভর কথা মূলে মাত্র চারি ঘণ্টার পঁচিবা সে এক জঙ্গলী রাস্তা দিয়ে যাওয়া রাজি হয়ে জিপিএস অন করে ড্রাইভর ডাক্তার বাবুকে জঙ্গলী রাস্তা দিয়ে নিয়েছিল হলে কিছু সময় পরে ভীষণ বর্ষার জিপিএস কাম করে নথিল যেতে অনুমান করে ড্রাইভর গাড়ি চলাইলে বি সে ডাক্তার বাবুকে তাঁর গন্তব্যস্থলে পৌঁছাই পারি নথিল শেষে অন্য উপায় নপাই ডাক্তার বাবু ফেরি যাওয়া লাগি ড্রাইভরকে কহিলে হলে ভীষণ বর্ষার ড্রাইভর সম্পূর্ণ রূপে ফেরবার রাস্তা বি ভুলি সারি এপরি স্থিতিতে ডাক্তার বাবুকে প্রবল ভোক লাগি বাটবণা হওয়া পরে ড্রাইভর এক ছোট কুড়িয়া আগে গাড়ি অটকাই সে কুড়িয়া ঘরের কবাট বাড়াইবা সহ ডাক্তার কিছু খাইবা মাগিলে অন্যপটে ঘরে থিবা দম্পতি তাঁকু ঘরক ডাকিবা সহ প্রথমে চা দিয়ে ডাক্তার বাবু চা পিইবা সহ খাইবাকু অপেক্ষা করেছিল টেবুলকু খাইবা আসিছিলা হলে খাইবা পূর্বরু দম্পতিঙ্কু প্রার্থনা করিবা দেখি সে সামান্য হসি এহার কারণ পচারিছিলে বিজ্ঞানের বিশ্বাস করুথবা ডাক্তার বাবু কিন্তু দম্পতিঙ্কু উত্তররে এতটা সন্তুষ্ট নথিলে এই সময়রে এক চিৎকার শুনি হঠাৎ ডাক্তার বাবু চমকি পড়িছিলে চিৎকার শুনি এহা কাহার বলে ডাক্তার বাবু পচারিবা পরে মহিলা জনক উত্তর দেইছিলে মো বড় পুয় বহুদিন ধরি রোগাগ্রস্ত তাকে ক্যান্সার হয়েছি অনেক ডাক্তারঙ্কু দেখাইবা পরে সেমানে কহিথিলে কেবল ডাক্তার স্টিভেন হি তুম পুয়র চিকিৎসা করিপারিবে হেলে সে চিকিৎসা বাবদকু লক্ষাধিক টঙ্কা নেইথান্তি আম পাখরে টঙ্কা নথিবারু চিকিৎসা সম্ভব হইপারিনি সমস্ত কথা শুনিবা পরে ডাক্তার বাবু কহিথিলে তুমি যাহাকু বি পূজা করুছ সে বহু দয়ালু সে মো ফ্লাইট খারাপ করিদেলে বর্ষার মতে বাটবণা কলে মতে তুম নিকটকু নেই আসিলে মুহি ডাক্তার স্টিভেন এরপরে ডাক্তার স্টিভেন রোগাগ্রস্ত পুয়কু কাররে নিজ সাথিরে নেই যাইছিলে সেঠারে তার চিকিৎসা করি সাষ্টাঙ্গ করিবা পরে তাকু পুনর্বার ঘরে ছাড়ি দিয়েছিলে